ওয়েলকাম টু মাই চ্যানেল ছোট্ট বন্ধুরা। যে চলে এসেছি প্রথম শ্রেণীর প্রথম পর্বের 15 পাতা নিয়ে। কেমন আছো তোমরা? প্রত্যেকে 15 পাতা খোলো আর একটি সঙ্গে পেন্সিল লাগো। তার আগে যারা চ্যানেলে নতুন এসছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করো, অল নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। সবার আগে নিত্য নতুন ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখতে পাচ্ছ যে 15 পাতা কি করতে হবে? এখানে ছবিগুলো দেওয়া আছে, তার ডান দিকে একটি করে ঘর দেওয়া আছে। এই ছবিগুলো গুনে দাগ দিতে হবে, 1 2 3 4 5। এর পাশে আমরা এই সবকটা ছবি গুনে নেব, গুনে নিয়ে পাশে দাগ দেব। এখানে দেখুন গাছের ছবি দেওয়া আছে, উপরে আপেলের ছবি ছিল, নিচে গাছের ছবি দেওয়া আছে, তার পাশে একটা ঘর দেওয়া আছে। তারপর দেখো ঝুড়ি ছবি দেওয়া আছে, এখানে 3টে দাগ দেওয়া আছে। ঠিক একইভাবে উপরেরগুলো আমরা এইভাবে দাগ দেবো, যটা থাকবে তটা করে দাগ কাটবো পেন্সিলের সাহায্যে। এখানে দেখো বক, তোমরা সবাই দেখেছো সাদা বক, এখানে 2টো বক দাঁড়িয়ে আছে, বকের পাশে আমরা দাগ দেবো। তারপর ফুল, এখানে একটা পাশে ঘর দেওয়া আছে। তা 15 পাতা আজকে এই ছবিগুলো কটা আছে সেটা আমরা পাশের ঘরেতে দাগ দেবো। এখানে দেখতে পাচ্ছ আপেল কটা আছে, 5টা। আমরা একটা আপেলের জন্য একটা দাগ দেবো, 1। তারপর দ্বিতীয় আপেলের জন্য আরেকটা দাগ দেবো, 2। তৃতীয় আপেলের জন্য আরেকটা দাগ দেবো, 3। তারপর 4, চতুর্থ আপেলের জন্য আরেকটা দাগ দেবো, 4। তারপর পঞ্চম আপেলের জন্য আরেকটা দাগ দেবো, মোট 5টা দাগ। 5টা দাগ টেনে দিয়েছি, দেখতে পাচ্ছি গুনে দেখো, 4 5। তারপর ঠিক একইভাবে গাছের ছবি দেওয়া আছে, 1। একটা গাছের জন্য একটা দাগ, তারপর দ্বিতীয় গাছের জন্য আরেকটা দাগ, তৃতীয় গাছের জন্য আরেকটা দাগ, চতুর্থ গাছের জন্য আরেকটা দাগ। তাহলে 4টে গাছ আছে, এখানে 4টে দাগ দিয়েছি, 3 4। তারপর দেখো ঝুড়ি, 1টা 2টো 3টে, 3টে দাগ দেওয়া আছে, এটা করে দেওয়া আছে। তারপর দেখো এখানে 1টি বক, 2 পায়ে দাঁড়িয়ে আছে, এটাও দেখো 2টো। তাহলে 1টি বকের জন্য 1টি, আর 1টি বকের জন্য 1টি, 2টি দাগ, তাহলে 2টো বক আছে, তাহলে 2টো দাগ দেওয়া হলো। তারপর ফুল, এখানে দেখতে পাচ্ছ ফুল, 1টি ফুল আছে, তাহলে 1টা দাগ দিলাম। তাহলে আমাদের সব কটা দাগ দেওয়া হয়েছে, তোমরা প্রত্যেকে নিশ্চয়ই দাগ দিয়ে ফেলেছো। এরপর দেখো আজকে 15 পাতার এই অঙ্কগুলো আরেকবার ভালো করে দেখে নাও, যে ছবিগুলো আছে সেই ছবিগুলোর সঙ্গে দাগগুলো মিলিয়ে নাও। আমরা প্রতিটা ছবির সঙ্গে যে ছবিগুলো আছে তার দাগগুলো মিলিয়ে নিচ্ছি, তোমরাও মিলিয়ে নাও। আপেলের ছবি দেওয়া আছে, এখানে কটা আপেল আছে, তার সঙ্গে কটা দাগ আছে মিলিয়ে নাও। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে, ভালো থেকো।